হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ যাচ্ছি বিমানে সরাসরি ইতালি, আকাশপথে হোক মিতালি, বিমানে সরাসরি ইতালি, এই স্লোগান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ 26 মার্চ রাতে, অর্থাৎ 27 তারিখ রাতে তারা রওনা হচ্ছে ইতালির সেই রোমে। রোমের এই ফ্লাইটটি অনেক দিনের প্রতীক্ষিত একটি ফ্লাইট ছিল। দীর্ঘ 9 বছর পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও সাহসী একটি উদ্যোগ গ্রহণ করেছে ইতালি প্রবাসীদের জন্য বিশাল একটি সুখবর। বিশেষ করে যারা এতদিন ইতালিতে যেত তাদেরকে বিভিন্ন এয়ারলাইন্সে ট্রানজিট হয়ে অন্য দেশ ঘুরে দীর্ঘ সময় পাড়ি দিয়ে তারপরে কিন্তু যেতে হতো। আজকে কিন্তু আমরা সবাই যাচ্ছি একসাথে সরাসরি ফ্লাইটে। সো আমরা আশা করি এই ফ্লাইটটিতে কী অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে জানাবো কেমন হচ্ছে সরাসরি এই ফ্লাইট। তো দেখতে থাকুন, আমরা এখন যাচ্ছি চেক ইন কাউন্টারে, চেক ইন করে তারপরে আপনাদেরকে ফ্লাইটে নিয়ে যাবো। চলুন। আমরা যাচ্ছি রোমে বিমানের প্রথম ফ্লাইটে, এখন আমরা চেক ইন করছি বিজনেস ক্লাসে। দুটা দিয়ে দিন, আপনারা রোমের বিজ্ঞাপনে দেখেছেন আমাদের লিডার চিনতে পারছেন এই আপা? হ্যাঁ আমি বলেছি সাধনদা, জাপানের পরে এবার ইতালি আপনার সাথে ট্যুর, সেই নেপাল কত স্মৃতি না। আমরা শহীদুল ভাইয়ের কাছে আমরা তার ব্যাংকক ভ্রমণের গল্প শুনতে যাচ্ছি, আর আমরা ইতালিতে যাচ্ছি। আশা করি সবাই একটু ভালো মতো থাকবো, ভালো মতো কাজ করব, ইনশাল্লাহ ভালো একটা ট্যুর করবো, ভালো একটা। আমরা এবার দেখবো আটাবের সভাপতি রোম যাচ্ছে। আমাদের যারা রোমে আছেন বাংলাদেশের নাগরিকরা তাদের জন্য একটা সুখের সময়, আমরা যারা ট্রাভেল এজেন্সি তাদের জন্য একটা ভেরি নাইস মোমেন্ট যে এই রুটে নতুন করে ফ্লাইট চালু হলো, আমরা আনন্দিত। যাত্রীরা কি খুবই খুশি? যাত্রীরা খুশি অবশ্যই হবে, কারণ ইউরোপে সরাসরি ফ্লাইট তো শুধুমাত্র ইউকেতে লন্ডন ম্যানচেস্টারে আছে, এর বাইরে শুধু রোম আগে ছিল, 10 বছরে নাই, এটা হওয়াতে ভালো হয়েছে। আপনার ইটালি এবং ফ্রান্সের যারা যাত্রী আছেন বা আশেপাশের দেশগুলোতে তারা কিন্তু এই রুটটা ব্যবহার করতে পারবেন, তাদের জন্য কনভেনিয়েন্ট হবে। অনেকেই ওই থার্ড ক্যারিয়ারগুলোতে আসে, মাঝখানে ট্রানজিট হয়, ফ্যামিলি আসা যাওয়াতে একটা সমস্যা হয়, এখন সরাসরি ফ্লাইট হওয়াতে এই সমস্যাটা আর থাকবে না, কেউ নির্বিঘ্নে ট্রাভেল করতে পারবে সবাই। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো, এটা আমাদের জন্য, আমরা বাঙালি হিসেবে আমাদের জন্য আনন্দের বিষয় যে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, আমাদের জাতীয় পতাকা বা এই বিমান সরাসরি রোম ফ্লাই করছে আজ থেকে। তো আমার পক্ষ থেকে আপনার মাধ্যমে আপনার দর্শকদের জানাই অভিনন্দন, সালাম আলাইকুম।
সেই দুবাইয়ের পর আমরা এবার ইউরোপে যাচ্ছি। ওটা না, ওটা রাজীব ঘোষকে আপনার কোন হুমকি টুমকি দিছে? হুমকি তো রুম নাম্বার খুঁজতেছে। রুম নাম্বার কখনোই বলবেন না ভাই, একমাত্র আমি জানবো আপনার রুম নাম্বার। আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, রাজীব ঘোষ থেকে। আপনি এটা মানেন, অন্তত নিরাপত্তা আমিই দিতে পারি। ভাই কেমন হচ্ছে এই যে বিমানে এত বছর পরে একটা ফ্লাইট আবার চালু করতে যাচ্ছে? না, এটা তো অত্যন্ত আনন্দের ব্যাপার। মানে একটা এয়ারলাইন যতক্ষণ পর্যন্ত তার নেটওয়ার্ক সম্প্রসারণ না করবে, একটা স্ট্যাগনেন্ট অবস্থায় চলে গেছিলো বিমান। একসময় বিমান প্রায় 29-30টা ডেস্টিনেশনে চলাচল করতো, সেখান থেকে অলমোস্ট 50% কমে গেছিলো। বাট বিগত কয়েক বছর আমরা দেখছি যে সেটা আস্তে আস্তে বিমান এগিয়ে আসছে এবং তারা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। নারিতা গেছে, টরন্টো গেছে, গুয়াংজো গেছে, আরও কিছু আছে এবং এখন তো রোমে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার। বাট শুধু সম্প্রসারণ করলেই হবে না, এই রুটগুলো লাভজনক হতে হবে, ইতালি লাভজনক হবে আমরা আশা করি, এটা আমরা আশা করছি। বাট কথা হচ্ছে কি যে একটা জিনিস মনে রাখতে হবে, আজকালকার দুনিয়ায় এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক নিয়ে কোনোদিন প্রফিট করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত অনওয়ার্ড ডেস্টিনেশনগুলো নেটওয়ার্কিং না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা লাভজনক করা যাবে না। শুধু পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক হলে হবে না, তারপরে আমাদেরকে প্রিমিয়াম ক্লাসে, বিজনেস ক্লাসে সিট বেচতে হবে। শুধু ইকোনমি ক্লাসে বেচলে কিন্তু প্রফিট আসবে না। সো কাজে প্রত্যেকটা এয়ারলাইনে আজকালকার দুনিয়াতে আমরা দেখছি যে তারা বিজনেস ক্লাসের উপরে কিন্তু প্রফিটটা ডিপেন্ড করে। সো বিজনেস ক্লাস প্রমোশন করতে হবে, নেটওয়ার্ক বাড়াতে হবে, মানুষকে জানাতে হবে, মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। বিকজ একটা বিমানের একটা যে নেতিবাচক একটা ই ছিল, সেটা থেকে অলরেডি কাটিয়ে উঠেছে, বাট এটাকে আরও কাটিয়ে দিতে হবে এবং বিমানকে ব্র্যান্ডিং করতে হবে, দেশে বিদেশে ব্র্যান্ডিং করতে হবে, তখনই কেবল সফলতা আমরা দেখতে পাবো। ইউরোপে ডেস্টিনেশনে লন্ডনের পর ইতালি একটা বড় ডেস্টিনেশন হবে, যদি আমরা সব প্যাসেঞ্জারকে এক জায়গায় নিয়ে আসতে পারি। আপনি যে কথাটা বললেন যে এই ব্যবসাটার ধরনটাকে যদি আমরা চেঞ্জ না করি বিমানে, তাহলে সেই জায়গাটা আমরা পৌঁছাতে হতে পারবো না। কিন্তু বিমান টরেন্টো ফ্লাইট নিয়ে আমরা যে সংখ্যা করছিলাম, সেই সংখ্যা কাটিয়ে তারা কিন্তু টরেন্টোতে ভালো বিজনেস করছে, আশা করি এটাতেও হবে। আমরা সবাই ওয়াহিদ ভাইকে চেনেন, সেই কাজী ওয়াহিদুল আলম, যিনি বাংলাদেশ মনিটরের সম্পাদক এবং এভিয়েশন বিশেষজ্ঞ হিসাবে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যাকে আমরা সবসময় পেয়ে থাকি এভিয়েশন বিষয়ে। যখনই আমরা কোনো নিউজ করতে গেছি, তখন ভাইয়ের আশ্রয় ছাড়া আসলে আমরা কোনো নিউজ করতে পারি না। তো ভাই সাথে যাচ্ছে, ভাইয়ের কাছ থেকে অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো। ওনার কাছ থেকে বারবারই জানতে চাইবো, আর ট্রিপে আপনাকে বারবারই আনতে চাই যে আপনার অভিজ্ঞতা থেকে কীভাবে এই বিমান আরও বেশি লাভজনক হয়, যাত্রী বান্ধব হয়। বিমানের যত অভিযোগ ছিল বিরুদ্ধে যাত্রীদের, সেই অভিযোগগুলো কাটিয়ে নিশ্চয়ই বিমান ভালোর দিকে যাবে। সেই সুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই আবহাওয়াও কিন্তু আমরা পাচ্ছি যে এই ম্যানেজমেন্টের হাত ধরে একটা ভালো দিকে কিন্তু যাচ্ছে। আগে চুরি কাটা সেটাও অনেকটা বন্ধ হয়েছে কিনা? না, অবশ্যই এটা অনেক অনেকটা কাটিয়ে উঠেছে। মানে এখন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে অনেক এগিয়ে গেছে, অনেক নতুন নতুন ইকুইপমেন্ট এনেছে, বিশ্বমানের ইকুইপমেন্ট এখন ঢাকাতে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রাউন্ড হ্যান্ডলিং ভালো হচ্ছে, তারপরে সার্ভিস স্ট্যান্ডার্ড বেড়েছে, সব মিলিয়ে আমরা বলতে পারি সর্বাঙ্গীণ ভালোর দিকে যাচ্ছে। এটা এসে শুভ লক্ষণ, আমরা এটাকে ধরে রাখতে হবে, সাস্টেনেবল করতে হবে। শুধুমাত্র একটা পার্টিকুলার সময়ের জন্য করে পরে যদি আমরা সেটা থেকে বেরিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়, ধরে রাখাটাই হলো বড় বিষয়। আমরা যাই দেখি, এরপরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে এই ফ্লাইটটি শুরু হচ্ছে। উদ্বোধনী ফ্লাইট নিয়ে সবারই একটা আগ্রহ আছে। টুইন ভাই কেমন আছেন? কেমন? ভালো। শেষমেশ আমরা যাচ্ছি ইউরোপে। হ্যাঁ, আশা তো করি ভালো ফ্লাইট হবে। ইতালি আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল, সেখানে প্রবাসীরা অনেকদিন থেকেই তারা বলে আসছিলেন যে 9 বছর আগে যে বন্ধ হয়েছিল, যে কারণে এই কারণগুলো যেন পুনরায় না হয়, কারণ ইতালিতে আমাদের প্রচুর প্রবাসী আছে, প্রচুর প্রবাসী। এখন তারা বিভিন্ন ট্রানজিট ফ্লাইটে করে আসতে অনেক সময় লাগত, ডিরেক্ট ফ্লাইট বেশি, হ্যাঁ খরচ বেশি, সব দিক থেকে বেশি। এখন তারা চাচ্ছে যে ডিরেক্ট ফ্লাইটটা যেন কোনো রকম মানে কোনো রকম হয়রানি ছাড়া, কোনো ভালো সার্ভিস, যেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যেই সার্ভিসগুলো দেয়, এই সার্ভিসগুলোর জন্য বিমান নিশ্চিত করতে পারে।
কারণ মানুষ প্রবাসীরা কিন্তু চায় বাংলাদেশ বিমানে আসা যাওয়া করুক, আর ডিরেক্ট ফ্লাইট যেহেতু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো তারা পাবেই, এই কারণে সেবার মান যে কোনো মূল্যে ধরে রাখতে হবে, সঠিক সময়ে ফ্লাইট ছাড়তে হবে, ফ্লাইট পরিচালনা করতে হবে, এমন যে যেসব কারণে আগে বন্ধ হয়ে গেছিলো পুনরাবৃত্তি না হয়, এই কারণে ভালো লাগছে, আবার আশঙ্কাও আছে সেই জায়গাটা নিশ্চয়ই আশঙ্কাটা আমরা কাটিয়ে উঠবে বিমান এই ম্যানেজমেন্ট। আমরা তুহিন ভাইকে সবাই চিনি, যিনি যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, আপনারা তাকে চেনেন, ক্রাইম রিপোর্টিং জগতের অন্যতম একজন নাম, আর এভিয়েশন বিষয়ে তার অনেক নিউজ আছে, আপনারা দেখে থাকবেন। সবাই মোটামুটি প্রস্তুত, বোর্ডিং শেষ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদ্বোধনী অনুষ্ঠান যেটি সেটি কিন্তু হয়ে গেছিল, তারপরে এখন কিন্তু আমরা রওনা হয়ে যাব একটু পরে। তো প্রস্তুতি শেষ বিমানের, রোম ফ্লাইটের প্রথম যে ফ্লাইট সেই ফ্লাইটটি নিয়েই কিন্তু ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে রাত 3:30 রওনা হবে। সবাই এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছে। যাত্রা শুরু, কেবিন ক্রুরা সবাই এগিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ইমিগ্রেশন শেষ করে সবাই কিন্তু উঠে যাবে সেই রোমের প্রথম ফ্লাইটটিতে। ওয়ান সেন্টও আছে এর ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, আপনার কাছে অনেকগুলো জি জি কয়েন, এগুলো কয়েন, এগুলো জেনুইন কয়েন ভাই, এগুলো মুদ্রা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এগুলো হচ্ছে জেনুইন কি এর ইউরো কয়েন, ইউরোর কয়েন এগুলো, বুঝছেন? এই যে না, আপনি তো ফেলে দিবেন এইভাবে করে, তো আপনাকে এটা হচ্ছে 20 সেন্ট, হ্যাঁ এটা 50 সেন্ট, 20 সেন্ট, এগুলো আমি যখন বাইরে গেছি, যখন আগে বাইরে গেছি তখন আমি এগুলো নিয়ে আসছি, আজকে নিয়ে যাচ্ছি, যদি এয়ারপোর্টে আমার কিছু খেতে ইচ্ছা করে এটা ভাঙাবো কেন, এটা দিয়ে কিনবো আমি। যারা রেখে আসি আমরা, রেখে আসবেন না, আপনি কেন রেখে আসবেন? না না, অনেকে আছে এইভাবে করে বিভিন্ন জায়গায় পানিতে ফেলে দেয়, কিন্তু আমি সেটা করতে রাজি না। এই যে দেখেন, এই যে মোরাল হচ্ছে যে ভাই কোনো জিনিসই ফেলতে হবে না, কোনো জিনিসই ফেলা যাবে না, কারণ দেশে যেহেতু অর্থনৈতিক একটা সংকটের মধ্যে আমরা আছি, আমরা যখন ট্যুরে যাব তখন এই খুচরা পয়সাগুলো অবশ্যই নিয়ে যেতে হবে, যারা ভ্রমণ করবেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আমি এই যে ৫০ টাকা আছে কিন্তু আপনি তো পানি খেতে পারেন, আমার মালয়েশিয়ার অভিজ্ঞতা বলে, আমার জি ১০ টাকার নোট আছে কিন্তু ওই বক্সে ১ টাকা ২ টাকা ছাড়া নেই। রাইট রাইট, তাহলে আমি কিন্তু কিনতে পারি না, আরেকজনের কাছ থেকে পরে নিয়ে ২ ঘন্টা পরে আমি একটা পানির বোতল কিনতে পারছি, তো একজন হেল্প করছে, এই জন্য আপনি এটা দেখে আমি খুব খুশি হলাম। এই যে এর ভিতরে অভিজ্ঞতা, এটা কিন্তু মানে যখন কেউ ট্যুরে যাবে এটা তার জন্য খুব শিক্ষণীয়। জি জি, আমি এইভাবে এই জিনিসটা করি, ধন্যবাদ আপনাকে। কিছু মানে কিনে খেতে চাইলে আমরা আমরা আপনার, না না না, আমাকে পাবেন না, আমাকে এটা পাবেন না, আপনারা মূলত আপনারা যেটা করতে পারেন, আপনারা এটা দেখবেন, সবাই যখন চেয়ে থাকবে আমি তখন এটা কিনে খেতে পারবো। ভাই রে ভাই, চামে আমাকে বলছে যে রেজগি নিয়ে চিন্তা, আমরা রেজগি নিয়ে চিন্তা আর নাই আর নাই, অতএব আমাদের যখনই যার কিছু খেতে ইচ্ছা করবে এয়ারপোর্টে আমরা রোমিও ভাই দেখি। চলেন এবার দেখাই আপনাদেরকে, সবাই প্রস্তুতি নিচ্ছে, আমরা প্রায় 30 জন সাংবাদিক যাচ্ছি একসাথে এই ফ্লাইটে, আমরা যাই এবং দেখি যে এই ফ্লাইটটি নিয়ে আসলে যে মানুষের আগ্রহ ইতালি প্রবাসীদের, সেই বিষয়গুলো তুলে ধরতে চাইবো এবং এই ফ্লাইটটি কেন এত গুরুত্বপূর্ণ সেটিও আমার এই ব্লগে থাকবে। চলো আপনার এয়ার টিকেট, NOC যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে এই সব বিষয়গুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ এগুলোকে আপনাকে ইমিগ্রেশনে লাগবে।
সো যারা ট্যুর করবেন তারা বারবার চেক করে নেবেন এই জায়গায়। আরেকটা হলো বলি যে ইউরোপ যাত্রার ক্ষেত্রে আপনাকে যে ইন্স্যুরেন্সটি করতে হচ্ছে সেই ইন্স্যুরেন্সের একটা কপি কিন্তু আপনি ভিসা করার সময় জমা দিয়েছেন, আরেকটি কপি কিন্তু আপনার কাছে আছে, সেই কপিটি আনতে কখনোই ভুল করবেন না, সেটি কিন্তু আপনাকে ইমিগ্রেশনে দেখাতে হবে। তো আমরা আগে দেখি আমাদের সবাই কিন্তু চলে এসেছে, সবাই মোটামুটি প্রস্তুত, বোর্ডিং শেষ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উদ্বোধনী অনুষ্ঠান যেটি সেটি কিন্তু হয়ে গেছিল, তারপরে এখন কিন্তু আমরা রওনা হয়ে যাব একটু পরে। তো প্রস্তুতি শেষ বিমানের, রোম ফ্লাইটের প্রথম যে ফ্লাইট সেই ফ্লাইটটি নিয়েই কিন্তু ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে রাত 3:30 রওনা হবে। সবাই এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছে।